এ বনীয়াট ইব অনলাইন শুধু তুমি নে কেবল তুমিই যেদিক তাকাই শুধু তুমি 3 2 1 0 স্বপ্নময় এই অভিযাত্রা গৌরবের লাল সবুজের পতাকা নিয়ে আকাশ ছাড়িয়ে মহাকাশের পথে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক সফল উৎক্ষেপণে মহাকাশে নিজস্ব স্যাটেলাইটের অভিজাত ক্লাবে নাম লেখায় বাংলাদেশ আর এই মহাকাশ জয়ের স্বপ্নের বীজ সেই উনিশশো সালেই এ দেশের মানুষের হৃদয়ে বপন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিভৃত পাহাড়েও সেদিন জেগে স্বপ্নের মতো লাগে মানে পাহাড়ের আশেপাশে যত আনাচে কানাচে লোকজন হয়ে গেছিলো তো এই উপজাতি যারা ছিল তারা প্রত্যেকে পাহাড়ের আনাচে কানাচে উপরে গাছে টাছে বসা চতুর দিকে বসে ছিল যেগুলো আছে সম্পূর্ণ মানুষে মানুষ মনে যে মানুষে বসে রয়েছে সম্পূর্ণ যে মানুষের পাহাড় মানুষের পাহাড় এই স্যাটেলাইট সৃষ্টি হয়েছে সারা বিশ্বে আপনারা যোগাযোগ করতে পারবেন তবে যারা আছেন প্রকৌশলী সাহেব অন্য অন্য যারা আছেন তারা মন দেয়া কাজ করবেন দেশকে যদি ভালোবাসেন ইসরায়েলকেও ভালোবাসা দিবেন যুদ্ধ বিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে তুলতে সব সময়ই মুক্তিযোদ্ধাদের কাছে চেয়েছেন মুক্তির মহানায়ক ভূ উপগ্রহ কেন্দ্রের সুইচ আন্টেনা দেশ বিদেশে যোগাযোগের তরঙ্গই শুধু আদান প্রদান করেনি শিক্ষার্থীদের উৎসুক মনকেও নাড়া দিয়েছে বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রে যে একটা ঝাঁকঝমক অবস্থা বড় বড় অফিসাররা এখানে এসে কাজ করতেছেন তাদেরকে দেখে এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল যুবশ্রেণী ছিল তাদের মধ্যে একটা মানে আগ্রহ সৃষ্টি হয়েছে যে আমরাও লেখাপড়া শিখে এইভাবে একদিন হতে পারব বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের মাটিতেই নিজস্ব প্রযুক্তিতে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চেয়েছিলেন মর্যাদাশীল দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বে উদ্ভাসিত করতে সে লক্ষ্যেই বেদবুনিয়ায় উদ্বোধন করেন গত শতাব্দীর আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যয়বহুল এই স্থাপনা যে পাঁচোত্তরে চোদ্দো জুনে যদি বঙ্গবন্ধু ছাড়ালের উদ্বোধন না করতেন তাহলে আজকে আমরা সারা পৃথিবীতে এরকম আলোড়ন সৃষ্টি হতো না আমরা আর সম্ভব হতো না সারা বিশ্বে কথা বলা যোগাযোগ করা যার জন্য এখন বঙ্গবন্ধু করাতেই আমরা হয়তো এখন এতটুকু অ্যাডভান্স হইতে পারছি তবে যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু এ কেন্দ্র উদ্বোধন করেন তা পঁচাত্তর পরবর্তী সময়ে নানা অবহেলায় নষ্ট হতে থাকে উদ্বোধনের স্মৃতিচিহ্নটুকু মুছে ফেলার অপচেষ্টা চালানো হয় উনিশশো সালের পরে এই দেশের কী চিত্র হয়েছিল মুক্তিযুদ্ধের পক্ষের বঙ্গবন্ধুর কোনো চিহ্ন নিশানা এই দেশে তাকার কোনো কোয়েশ্চেন ছিল না এই বঙ্গবন্ধু মস করার মতো ওই ধরনের সাহস কারো ছিল না তো পরবর্তীতে যখন সময় আসলো উপযুক্ত পরিবেশ আসলো যেখানে বঙ্গবন্ধু উদ্বোধন করেছে এরকম একটা স্থান এটা জঙ্গলা কিন্ন থাকতে তো পারে না তখন আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলে যেখানে একটা যে কোনো একটা স্মৃতি চিহ্ন আমাদের করতে হবে তখন আমরা অবয়ব দেওয়ার চেষ্টা করেছি এই বেদিটা করা হয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নানা প্রকল্প নিতে থাকে সেই ধারাবাহিকতায় এই ভূ উপগ্রহ কেন্দ্রের পাশেই স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নিয়ন্ত্রণের দ্বিতীয় গ্রাউন্ড স্টেশন দাবি উঠেছে একশো ছাব্বিশ একর জায়গা জুড়ে স্থাপিত